So we had a patient by name Mr. Abdul Hanif coming with complaints of hoarseness of voice. The problem is he has multiple comorbidities like diabetes, hypertension. He has a triple vessel coronary heart disease for which the treating him will be a little bit difficult for the cancer part. So following the treatment, patient had recovered completely. বিসমিল্লাহির রহমানির রহিম। আমার নাম মোহাম্মদ এনামুল হক আর উনি হলো আমার আঙ্কেল। তো ওনার গত বছর মানে কণ্ঠ সমস্যা থেকে আমরা পরীক্ষা নিরীক্ষা করে দেখলাম যে ওনার গলাতে টিউমার হয়েছে, যেটা ডক্টর ঘোষণা করলো যে ক্যান্সার। এই জন্য বাংলাদেশ অনেক ডক্টর দেখিয়েছিলাম, তো তারা এক একজন এক এক রকম পরামর্শ দেয় এবং সব মিলে জুলে আমরা একটা সিদ্ধান্ত নিলাম। প্লাস আমার একটা আঙ্কেল আছে, উনি এই রোগের জন্য তিনি রেফার করলো যে যদি আমরা ইন্ডিয়াতে আসি তাহলে ভালো ট্রিটমেন্ট পাবো। তো উনি আগে এই হসপিটালে চিকিৎসা করে গেছে, তো উনি এই কারণে এই হসপিটালের নাম বললো যে হসপিটালের নাম হলো অ্যাশোদা হসপিটাল। তো এই হসপিটালের সব ডিটেলস বললো, তো আমরাও সিদ্ধান্ত নিলাম, আমাদের কাছে ভালো লাগছে ওনার কথা শুনে, এই কারণে আমরা সিদ্ধান্ত নিলাম এখানে ট্রিটমেন্ট করব। তো পরবর্তীতে আমরা টাইম অনুযায়ী চলে আসলাম অ্যাশোদা হসপিটালে। আসার পর সর্বপ্রথম দেখা হয়েছিল নন্দিতা দিদির সাথে, ওনার সাথে আমাদের কন্ট্যাক্ট করে আসলাম। আসার পর উনি আমাদের সকল বিষয়গুলো সহজ করে দেয়, তার মাধ্যমে আমরা ডক্টরকে দেখাই, সর্বপ্রথম মেডিকেল অনকোলজিস্ট যে বানু স্যারকে দেখাই। উনি আমাদের বাংলাদেশের সকল রিপোর্ট পর্যবেক্ষণ করে যথেষ্ট সময় নিয়ে দেখলো, এবং কি উনি আবার রেফার করলো অনকোলজিস্ট ডক্টর শিবা প্রসাদ। তো উনি রেডিও অনকোলজিস্ট, তো উনি আবার সব পর্যবেক্ষণ করে আমাদেরকে সাজেস্ট করলো যে এটার জন্য থেরাপি দিতে হবে 28টা, তাহলে ইনশাল্লাহ এটা মুক্তি হবে। তো আমরা তার পরামর্শ অনুযায়ী আমরা চিকিৎসা শুরু করি এবং এই চিকিৎসা বর্তমানে কমপ্লিট। তো আমার এই দীর্ঘ দেড় মাসের অভিজ্ঞতা থেকে উপলব্ধি করতে পারলাম, ডক্টরের সাথে যখন কথা বলতাম তারা যথেষ্ট সময় দিত। আমি বাংলাদেশের সাথে কম্পেয়ার করে দেখলাম যে তাদের যেই কথা বলার ধরন বা আমাদের সেবা, আমাদেরকে তারা যা বলছে বা আমাদের সবগুলো বিষয় জেনে শুনে তারা সঠিক সিদ্ধান্ত দিয়েছে, এগুলো ডক্টরের সাথে কথা বলে যথেষ্ট ভালো লাগছে। মানে মোট কথা হলো এখানের যে ডক্টরগুলো আমি কথা বলছি তাদের আন্তরিক ব্যবহার সব মিলে আমার ভালো লাগছে। এবং কি ট্রিটমেন্টের যে বিষয়টা, ট্রিটমেন্টের প্রথম পরীক্ষার যে যন্ত্রাংশ আমি দেখলাম ইউটিউবে সার্চ দিয়ে, যথেষ্ট আধুনিক এবং লেটেস্ট, এবং আমরা যে থেরাপি দিয়েছি থেরাপির মেডিসিনটাও লেটেস্ট, কোনো সাইড ইফেক্ট আমরা পাইনি। বর্তমানেই দেখা যাচ্ছে যে অনলি ওনার গলায় একটু প্রবলেম, না তাহলে আদার্স কোনো প্রবলেম আমরা দেখতে পারি নাই। সব মিলে আমরা স্যাটিসফাই ডক্টরের এবং কি আমরা চিকিৎসার যে প্রযুক্তি, এই প্রযুক্তির মাধ্যমে যে চিকিৎসা দিয়েছে আমরা সম্পূর্ণ স্যাটিসফাই, এটা নিয়ে আমাদের কোনো আপত্তি নাই। আমরা এখন উপলব্ধি করতে পারতেছি যে বাংলাদেশ থেকে আসার পর, অ্যাশোদা হসপিটাল আসার পর চিকিৎসা নেওয়া বাংলাদেশের তুলনায় অনেক গুণ ভালো, যেটা আসলে আমার কাছে খুবই আনন্দদায়ক একটা বিষয়। এবং আমি চাই যদি ফিউচারে আমাদের কোনো প্রবলেম, অবশ্যই আমাদের বাংলাদেশে কোনো পেশেন্ট যদি দেখা হয় তাদেরকে সাজেস্ট করবো যাতে অ্যাশোদা হসপিটালে আসে। এবং কি এখানের যে আর একটা বিষয় না বললে নয়, এখানে যারা আমার আন্তর্জাতিক পেশেন্টকে তারা ডিল করে, বিশেষ করে নন্দিতা বশির আঙ্কেল, তো তাদের সাথে কথা বলে মানে মনে হলো যে তারা আসলে এই হসপিটালের কোনো কর্মকর্তা না, আমার মনে হয়েছে তারা আমাদের আপন একটা মানুষ, তাদের ব্যবহারে আমি খুবই স্যাটিসফাই, তো এটা না বললে নয়। আর লাস্ট হলো যে আমার কাছে মনে হয়েছে যে আসলে টাকার পরিমাণটা একটু বেশি, হয়তো বা আমরা মধ্যবিত্ত মনে হচ্ছে এই কারণে বেশি। তো আমি একটু সাজেস্ট করব যদি ফিউচারে আমাদের মতো যারা মধ্যবিত্ত আসে বাংলাদেশ থেকে, তাদের কাছ থেকে কোনো অফার বা একটু ডিসকাউন্টের ব্যবস্থা যাতে থাকে। তো এই হলো আমার সর্বশেষ কথা। আর সব মিলে জেলে আলহামদুলিল্লাহ আমি খুবই আপনাদের ব্যবহারে, আপনাদের চিকিৎসায় এবং আপনাদের সবগুলা স্টাফ এবং কি পরিবেশগত আবাসিক এলাকা সব মিলে আমি খুবই স্যাটিসফাই। অসংখ্য ধন্যবাদ, আলহামদুলিল্লাহ। Hi, I'm Dr. Bhanu Prakash, consultant oncologist from Ashoka Hospital, Secunderabad. Recently, we have treated Mr. Abu Hanif, who came all the way from Bangladesh. He came with complaints of voice change and difficulty in swallowing. When we evaluated him, we found him with laryngeal malignancy in early stages. The problem is he has multiple comorbidities like diabetes, hypertension. He has a triple vessel coronary heart disease. For which the treating him will be a little bit difficult for the cancer part. So we discussed regarding all the details in our multidisciplinary chamber, both with our radiation oncologist, with our surgical oncologist, with our cardiac team, with our pathologists in our multidisciplinary, and we plan to give hypofractionated radiation.
From the cardiac part, our cardiac team has managed during the time of treatment course with the medications with a plan of evaluating and treating him for the coronary artery disease at a later time point. So during the time of radiation treatment, he tolerated the treatment very well, and laryngeal malignancies are highly curable with the minimal side effects of treatment. From the radiation perspective, our team has used rapid arc therapy with hypofractionated schedules where we can treat the patient with a shorter time period with very good outcomes. Thank you. Hello everyone. This is Dr. Shivaprasad, Senior Consultant Radiation Oncologist at Yashoda Hospital, Secunderabad. So we had a patient by name Mr. Abdul Hanif coming with complaints of hoarseness of voice. So following evaluation at our ENT department, he was diagnosed with vocal cord cancer. So vocal cord cancer is a cancer which develops in the voice box, also known as larynx. So this cancer is usually treated by radiation therapy, so which is given over a period of 6 weeks. So patient was planned for a radiation therapy technique called rapid arc therapy using image guided radiation therapy. So this is very highly precise kind of radiation which delivers treatment exactly to the tumor site and sparing the normal tissues. So following the treatment, patient had recovered completely and also developed his normal voice as earlier, and with minimal amount of skin reactions, and being discharged today.